বলিউডের এমন কিছু গান রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। তবে আপনারা প্রতিনিয়ত এই গানগুলো শুনেই যাচ্ছেন। আসলে যারা মুসলমান তাদের জন্য এই গানগুলো শোনা শিরকের পর্যায়ে পড়ে। আর আপনারা তো জানেন শিরক হচ্ছে সব থেকে বড় গুনাহ, এই গুনাহ কখনোই মাফ হবে না। জাহান্নামী 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 জাহান্নামী। যদিও গান শোনা হারাম, কিন্তু বলিউডের এমন কিছু গান রয়েছে যেগুলো শিরকের পর্যায়ে চলে গিয়েছে। গানগুলো দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন এবং বলবেন, এই গান তো আমরা প্রতিদিন শুনি, কিন্তু এই গানের মধ্যে যে এত কিছু লুকিয়ে ছিল তা তো জানতাম না। গ্যারেন্টি দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো প্রথমে রয়েছে ইয়ারা তেরি ইয়ারি। গানটি 2017 সালে রিলিজ পেয়েছিল এবং গানটি রিলিজ পাওয়ার পরে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। এই গানটি বন্ধুদের জন্য অনেক ইমোশনাল একটি গান এবং আপনাদের মধ্যে অনেকেই এই গানটি শুনেছেন। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই গানের কয়েকটি লিরিক্স রয়েছে যেগুলো সরাসরি ইসলাম বিরোধী। তো আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটি মুসলিমদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে এবং যারা অন্য রিলিজিয়নের রয়েছেন তারা কিন্তু বিষয়টি পার্সোনাল ভাবে নেবেন না। ভিডিওটি শুধুমাত্র জানানোর জন্য তৈরি করা হয়েছে। তো যাই হোক, এই গানটিতে একটি লিরিক্সে বলা হয়েছে, তোমার বন্ধুত্বকে আমি খোদা হিসেবে মেনে নিয়েছি। তো বুঝতে পারছেন, বন্ধুত্ব কখনো খোদার সমান হতে পারে না। কিন্তু তারপরও যে এই গানটি গেয়েছে সে হয়তো না জেনে এরকম একটি লাইন লিখে ফেলেছে। তো এরপরে রয়েছে ভাস্তে। তো ভাস্তে গানটি গেয়েছেন ধুবানি ভানুসালি এবং এই গানটি পুরো বিশ্বব্যাপী অনেকবার শোনা হয়েছে। ভারতের ইতিহাসে সর্বোচ্চ ভিউ পাওয়া গানের লিস্টে এটি অন্যতম স্থানে রয়েছে। এই গানটি রিলিজ পাওয়ার পর থেকেই গানটি অনেক সমালোচনার মুখে পড়ে, কারণ গানটিতে এমন কিছু লিরিক্স ছিল যেগুলো মেনে নেওয়ার মতো নয়। গানটি আপনি ভালোভাবে শুনলে বুঝতে পারবেন, গানটিতে বলা হয়েছে, তোমার জন্য জান দেব এবং ইমানও দেব। ভাই তুই জান দিবি তোর বিষয়, কিন্তু এখানে ইমান দেওয়ার কথা কোত্থেকে আসলো? এছাড়াও গানটিতে বলা হয়, আমি আমার ভাগ্যের লিখন বদলে দেব। শুধু এতটুকুই নয়, এই গানটিতে আরো বলা হয়েছে, যেমন বলা হয়েছে, তোমার বদলে আল্লাহ যদি জান্নাত দেয় তাও সেটা ছেড়ে দেব। তো দেখতে পেলেন গানটির ভেতরে অনেক খারাপ কথাকে তুলে ধরা হয়েছে, বিশেষ করে এখানে জান্নাত এবং ইমানকে অপমান করা হয়েছে। তো এর পরের গানটি হচ্ছে তুজমে রাব দিকতা হে। এটি এমন একটি গান যেটি আমাদের মধ্যে অনেকেই শোনে, কিন্তু এই গানটি যে শিরকের পর্যায়ের একটি গান সেটি হয়তো আমরা অনেকেই জানি না। তো এই গানটির মধ্যে বলা হয় যে তোমার মধ্যে আমি খোদা দেখতে পাই। এছাড়াও গানটির আরেকটি লিরিকে বলা হয়, সেজদাই তোমার প্রতি আমার মাথা নত হয়। কিন্তু আপনারা ভালো করেই জানেন যে মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে না। এখানে একটি মেয়েকে সিজদা করার কথা বলা হচ্ছে, এটি কত বড় একটি অপরাধ সেটি হয়তো আপনি বুঝতে পারছেন। সব থেকে দুঃখজনক বিষয়টি হচ্ছে এই গানের মধ্যে শাহরুখ খান রয়েছে। শাহরুখ খান একজন মুসলিম হওয়ার পরেও তিনি এই গানটির বিষয়ে তেমন কিছুই বলেননি। তো এরপরে রয়েছে জান্নাত। জান্নাত গানটি গেয়েছেন বিখ্যাত গায়ক বি প্রাক। তো এই গানটির প্রত্যেকটি লাইনে আপনি জান্নাতকে খুঁজে পাবেন এবং জান্নাতকে অনেকবার অপমান করা হয়েছে। যেমন গানটিতে বলা হয়েছে, তোমার হাসিও জান্নাত এবং তোমার তাবিজ জান্নাত। তেরা হাসনা ভি জান্নাত হে, তেরা তাবিজ জান্নাত হে। শুধু এতটুকুই নয়, গানটিতে আরো বলা হয়েছে, তোমার মুখটা জান্নাত এবং তোমার প্রত্যেকটা জিনিসই জান্নাত। তেরা মুখড়া তেরি হর চিজ জান্নাত হে। ভাই আমার কথা হচ্ছে, জান্নাত এতই কি সস্তা? আসলে এই গায়কের এই গানটা নেই যে জান্নাত কত দামি, যার কারণে তিনি একটি মহিলার সাথে জান্নাতের তুলনা করেছেন। তোমারে জেসে লোক ইস দেশ কে লিয়ে শ্রাপ হে। এরপরে রয়েছে তেরে লিয়ে। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই গানটি গেয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। আমাদের মধ্যে এমন মানুষ খুবই কম রয়েছে যারা এই গানটি শোনেনি, কিন্তু আমরা হয়তো ভেবে দেখিনি এই গানটিতে কত খারাপ খারাপ কথা বলা হয়েছে। যেমন এই গানটিতে বলা হয়েছে, জান্নাত আমি সাজালাম তোমার জন্য এবং খোদাও আমি ছেড়ে দিলাম। একজন মানুষ কিভাবে জান্নাত সাজাতে পারে এবং কিভাবে বা খোদাকে ছেড়ে দিতে পারে? অবাক করা বিষয় হচ্ছে, আতিফ আসলাম একজন মুসলিম গায়ক হয়ে এই লাইনটা কিভাবে অ্যাড করতে পারলেন সেটাই আমার মাথায় ঢুকছে না। এরপরে রয়েছে হুয়া হে আজ পেহলি বার। এটি সানাম সিনেমার একটি গান যেটি রিলিজ পাওয়ার পরে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। গানটিতে যে ভুল লিরিক্স বলা হয়েছে সেটি হচ্ছে, খোদা তোমার চেয়ে সুন্দর আর কাউকে বানাতে পারেনি। তো এখানে খোদাকে অনেক ছোট করা হয়েছে।
खुदा तुमसे कोई प्यारा। ताछड़ा गानटीते की बोझाना हुएछे ता आपनाराई भालो बुझते पेरेछेन। तो एरपरे रयेछे माही वे आनप्लाग भार्शन। तो ए गानटी विख्यात गायिका नेहा काकार गेयेछेन एबं गानटीर एकटी लाइने बला हुएछे तोमाके चेयेछि रबेर थेकेओ बेशी। तुझे चाहा रब से भी ज्यादा। তো একজন মুসলিম রবের্ট থেকে বেশি আর কাকে বা চাইতে পারে। তো গানটির এই লাইনটি অনেক খারাপ ছিল। তো এরপরে রয়েছে কিসমত। এই কিসমত গানটিও বি প্রাক গেয়েছেন। পাঞ্জাবি এই গানের দুইটি লিরিক্স অনেক খারাপ ভাবে লেখা হয়েছে। যেমন এই গানটির একটি লাইনে বলা হয়েছে, আমি ভাগ্যকে বদলাতে দেখেছি এবং রবকেও বদলাতে দেখেছি। আসলে এটা কিভাবে সম্ভব হয়, একজন রবকে কিভাবে বদলাতে দেখতে পারে। তো এরপরে রয়েছে খুদা জানে। গানটি 2008 সালে রিলিজ পেয়েছিল। রণবীর এবং দীপিকার এই গানটিতে কয়েকটা লাইন অনেক বাজে ভাবে লেখা হয়েছে। এখানে রণবীর কাপুর বলছে যে সে সিজদায় ঝুঁকে পড়েছে। তাছাড়া আরেকটি লাইনে বলা হয়েছে, খুদা জানে আমার কি হয়ে গেছে। যার কারণে তুমি আমার খোদা হয়ে গিয়েছো। তো এই লাইন সম্পর্কে আর কি বলবো। মোট কথা হচ্ছে যে গানগুলোর লিরিক্স খুবই খারাপ সেগুলোই দেখবেন বেশি ভিউ পেয়েছে। আসলে মানুষ হারামের প্রতি বেশি আকৃষ্ট। তাছাড়া গান লিখবে গানের মতো, এমন অদ্ভুত কথাগুলো গানের মধ্যে কেন নিয়ে আসে। তো যেহেতু এই গানগুলো অনেক বিখ্যাত তাই আমরা মনের অজান্তে গানগুলো গুনগুন করে গেয়ে যাই। তো এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল করেছেন। তো ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।